ওয়ালাইকুম আসসালাম জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভিউয়ারদের সুবিধার্থে আপনাদের শপের নাম এবং অ্যাড্রেসটা যদি আমাদেরকে একটু বলেন। জি, আমাদের শপের নাম মটো আপ, আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার খুব কাছেই নয়বাজার ব্রিজের থেকে নেমে এই আমাদের কদমতলি থেকে পশ্চিম দিকে জনি টাওয়ারের দিকে আমাদের শোরুমটা। তো আমাদের শোরুমের ঠিকানা এবং অ্যাড্রেসটা নিচেই দেওয়া থাকবে, অবশ্যই দেখবেন সবাই। জি অবশ্যই। তো ভাইয়া, যারা সরাসরি আসবে তারা তো আসতে পারবে, আর যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে কুরিয়ারে নেওয়ার ব্যবস্থা আছে? জি, আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে। যে কোনো মাল প্রোডাক্ট এবং যে কোনো কিছু সরাসরি আমরা কুরিয়ার করে থাকি, যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক কুরিয়ারে নিতে পারবে। জি জি। আচ্ছা, তো ভাই এখন কথা হচ্ছে ভিউয়ারদের সুবিধার্থে আপনাদের যে প্রোডাক্টগুলো আছে আমাদেরকে যদি একটু প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা দিতে চাচ্ছেন। জি, প্রথমে আমি লক দিয়ে শুরু করতে চাচ্ছি। আচ্ছা, লক আইটেম, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা বিষয়, তাই না? আচ্ছা, তো কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন? জি, এই যে লক সবচেয়ে কম দামি তালা দিয়ে আমি প্রথম শুরু করতে চাচ্ছি। ছোটটা ভাই? জি জি, এটা ছোটটা। আচ্ছা, এগুলা ডিক্স লক, তাই না? জি, এটা ডিক্স লক। আচ্ছা, এটার প্রাইসটা কত? জি, এটার প্রাইসটা 250 টাকা। জি। তারপরে কোনটা বড়? জি, তারপরে যে বড়টার দাম 300 টাকা। তারপরে হচ্ছে একটা লক, না? জি, 450 টাকা। 450 টাকা, এগুলো তো মোটামুটি টেকসই হয়, তাই না? জি জি, মোটামুটি টেকসই, 450 টাকা। তারপরে আর একটা আছে বড় লক তালা, হাইড্রো, যাদের বাইকে হাইড্রোলিক লক না সিস্টেম আছে, ইউলক। এটার প্রাইস হলো 400 টাকা। তারপরে এই যে আরেকটা বড় আছে, এটার প্রাইসটা একটু বড়। জি জি জি, এটা হলো অ্যালাম লক সহ। এটা কি এসি প্রুফ? এসি প্রুফ অ্যালাম লক, পাশাপাশি অ্যালাম, না? অ্যালাম লক, হ্যাঁ। এটার প্রাইসটা কত? এটার প্রাইস তোমার জন্য রাখা যাবে 950 টাকা। 950 টাকা। ভিউয়ার্স, এটা কিন্তু খুব সুন্দর এবং টেকসই একটা লক, হ্যাঁ, 950 টাকা। ওকে, তারপরে যে আরেকটা লক আছে ডি লক, যেটা কাস্টমারের সবচেয়ে প্রিয় একটা লক, পপুলার লক, এটা রাখা যাবে 1000 টাকা। তারপরে আরেকটা লক আছে, যে এই এসি প্রুফ লক, আমি আরো কম রাখবো, ডিসকাউন্ট করে 950 টাকা রাখবো। কিন্তু অন্য জায়গা থেকে কিন্তু প্রাইস একটু কম আমি যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে এটা কবিক্স এর বড়টা? জি, কবিক্স এর বড়, এটা 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 রাখা যাবে হলো 1250 টাকা। এগুলো তো ভাইয়া এসিড প্রুফ? জি জি, এসিড প্রুফ। জি জি। ওকে, 1250 টাকা। জি, আরেকটা তালা আছে সোলেক্স, সোলেক্স তালা, এটা রাখা যাবে 1250 টাকা। এটাও অ্যালাম লক। অ্যালাম লক, আচ্ছা, এটার দামটা কত? এটার দাম 1050 টাকা। 1050 টাকা। আচ্ছা, এরপরে আর কি লক দেখাবেন? জি, এরপরে হলো টাচ লক। আপনার কাছে তো অ্যালামের অনেক কালেকশন দেখছি। জি জি জি, অ্যালাম টাচ লক। অ্যালাম লক, তাই না? জি, সিকিউরিটি অ্যালাম লক যেটাকে আমরা বলি। এটা প্রায় 14 বেশি দূরত্ব কাভারেজ করবে। এটা খুবই খুবই ভালো একটা লক, টাচ লক, যেটা বলবেন আপনি, এটা রিমোট ছাড়া বাইক কিউ স্টার্টিং দিতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হলো, যে চাবি দিয়েও যদি স্টার্ট নেয়, বাট এই যে এটা রিমোটটা ছাড়া লক স্টার্ট হবে না। এটার প্রাইসটা আমরা নিচ্ছি হলো 2150 টাকা। জি, জি জি, এটা কম রেঞ্জের মধ্যে, এটা রাখা যাবে 850 টাকা। তারপরে আমি দেখাবো এলইডি লাইট এবং ফগ লাইট। জি জি জি, সিআরটি, এই যে এই যে লক, জি জি, এটা 750 টাকা। এটা কিন্তু ভালো আলো হয়, যারা এই সিওইটি ইউজ করছেন বা আমিও করেছি, যথেষ্ট আলো, খারাপ না, ভালোই। তারপরে এটা হচ্ছে একটু কম দামে, হ্যাঁ, এটা কম দামে প্রাইস, ফগ লাইট, এটা ফগ, এটা হচ্ছে ফগ লাইট, না? জি। আচ্ছা, ফগ লাইট, এটা কত? সামনে থেকে শীতকাল আসতেছে, এটা 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 400 টাকা। তারপরে আমি আরো দেখাবো B16 এলইডি লাইট, এটা তো হেভি লাইট, হ্যাঁ, এটা অনেক হেভি লাইট, এটা খুবই ভালো লাইট, এটা ওয়ারেন্টি এবং গ্যারান্টি 1 বছরের, 1 বছরের গ্যারান্টি, গ্যারান্টি। জি, একটু ভিতরের অংশটা যদি দেখেন, এগুলোকে রিলে ইউজ করতে হয় বলতে পারেন? না, রিলে ইউজ করতে হয় না, এটা রিলে ছাড়া ইউজ করতে পারবে, ডাইরেক্ট ফক লাইট। পিস কত ভাইয়া? এটা পার পিস 1600 টাকা। 1600 টাকা, এবং গ্যারান্টি ওয়ারেন্টি আছে। আর এটা যে কোনো জায়গা থেকে নিতে গেলে অনেক দাম বেশি রাখবে, আমরা মোটো আপের
মানে শোরুম থেকে একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি। জি, এটা মডেলটা হচ্ছে HJG। জি, আচ্ছা, এটাও কিন্তু যথেষ্ট ভালো। এটার প্রাইসটা কত ভাই? জি, এটার প্রাইসটা হলো 850 টাকা। 850 টাকা, জি। ওকে, তারপরে আরেকটা দিচ্ছি, এটা কি? এটাও কি ফগ লাইট? জি, এটা ফগ লাইট। এটা একটু নতুন কালেকশন। জি, এটা নতুন কালেকশন। এটা ডাবল ই, দুইটা কালার হয়। আচ্ছা, এটা হচ্ছে ফগ লাইট ভাই। এটা কিন্তু খুব সুন্দর। জি, সব বাইকে ইউজ করা যায়? জি জি, এটা সব বাইকে ইউজ করা যায়। জি, এটার প্রাইসটা কত ভাই? এটার প্রাইসটা হলো 2800 টাকা। 2800 টাকা, এটা কিন্তু খুব সুন্দর। এগুলা কি গ্যারান্টি হয়? হ্যাঁ, এটা গ্যারান্টি আছে। এটা হলো 6 মাসের গ্যারান্টি। 6 মাসের গ্যারান্টি, যদি গ্যারান্টি হয়। জি, এটা এটার সাথে রিলে ব্যবহার করতে হবে অবশ্যই। জি, এটা এই লাইটটা, ফগ লাইটটা সব বাইকে ইউজ করতে পারবেন। R15 ভার্সন 3 থেকে শুরু করে সব বাইকে ইউজ করতে পারবেন। এটার প্রাইস হলো 1250 টাকা। 1250 টাকা, ওকে ভাই। আরও আরও আমাদের কালেকশন আছে, আসলে সব দেখানো সম্ভব না। এই যে আমাদের ইয়ের মধ্যে আছে অনেক লাইট আছে, অনেক লাইট আছে, এলইডি ফগ লাইট। আরও সামনে শীতের মাস আসছে, ওই সময় আরও আমাদের কালেকশন আসবে। তারপর আমি দেখাবো হর্নের কালেকশন। জি, আমাদের কাছে সব ধরনের হর্নই আছে। আচ্ছা, এটা হচ্ছে, এটা কি সব? এটা সব? জি জি, এটা সব বাইকের। এটার প্রাইস হলো 150 টাকা। 150 টাকা, আচ্ছা। তারপরে এই যে অ্যাপজেড ভার্সন 2 ভার্সন 3, মানে ইয়ামাহা কোম্পানি যে কোনো হরেন এটা সব বাইকের মধ্যে লাগাতে পারবে। এটা পুরো অরিজিনাল প্রোডাক্ট। প্রাইস কত? এটার প্রাইস হলো 2 পিস, তো 2 পিস 600 টাকা। 600 টাকা পেয়ার দিতে হবে না? একটা না, একটা বিক্রি না, একসাথে দুই জোড়া 600 টাকা। জি, তারপরে এই যে আরেকটা হরেন আছে, OSK। এটা সবটাই সব বাইক? জি, সব বাইক ইউজ করা যায়। এটা যদি আপনি দেখতে চান, আমি দেখিয়ে দিতে পারবো। এরকম হবে না? এটার প্রাইসটা কত ভাই? এটার প্রাইসটা হলো 550 টাকা। 550, কিন্তু হেভি। জি, 550 টাকা। তারপরে এই যে আরেকটা খুবই ভালো মানের পপো হরেন, এটার প্রাইসটা হলো 600 টাকা। ওকে ভাই, তারপরে এটা প্রাইসটা রাখা যাবে 650 টাকা। 650 টাকা, ওকে। তারপরে এই যে আরেকটা হরেন আছে, খুবই ভালো হরেনের আওয়াজও সুন্দর, খুবই মান, গুণগত মান খুবই ভালো। এটা রাখা যাবে 650 টাকা। না না, এটা 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 ওয়াটারপ্রুফ না। এই যে আরেকটা হরেন আছে, অরিজিনাল ড্যান্সো কোম্পানির। জি, এটা এটার এটার প্রাইস হলো 1350 টাকা। এটা অরিজিনাল ওয়াটারপ্রুফ। অরিজিনাল ওয়াটারপ্রুফ, ড্যান্সোর মধ্যে কিন্তু কপিও আছে। জি জি, অনেক সময় দেখি। ওকে, তারপরে এটা ভাই, এটা এটার প্রাইস 550 টাকা। 550 টাকা, তারপরে এটা এটা মূলত কি হর্ন? এটা হলো পুরোই 4-5 রকমের হরেন হয়, চেঞ্জ হয় না? জি জি, এটা 500 টাকা। 500 টাকা, জি। ওকে, তারপরে কি আমরা কি দেব? গ্লাস দেখি। জি জি, তারপর শীতকাল আসছে। জি, আচ্ছা, এগুলো একটু আইডিয়া যদি দিতেন আমাদেরকে। জি, এগুলি মিডিয়াম প্রাইসের মধ্যে, যেরকম এটা এটা এটার প্রাইস হলো, এটার প্রাইস হলো 900 টাকা। 900 টাকা, আচ্ছা আচ্ছা, এটার প্রাইস 900 টাকা। এটার মধ্যে 4টা কালার। আচ্ছা, 4টা কালার? হ্যাঁ, একটা দুইটা আরও দুইটা আছে, এই যে একটা তিনটা আরও কালারটা আছে আমার ওই ইয়ে। জি, স্টকে আছে। জি, এটারও তিনটা তিনটা ডিজাইন আছে। এটার মধ্যে ডিজাইন তিনটা কালার? জি জি, কমলা কারা কালার, অরেঞ্জ কালার। এটা হচ্ছে সমীর। হ্যাঁ, এটা কিন্তু আপনার যত লাইট ওয়েট এবং খুবই টেক্সই। হ্যাঁ, জি, খুব সুন্দর তিনটা কালার। হ্যাঁ, জি জি, এটা হলো 500 টাকা। সামনে সামনে যেহেতু শীত, ওই চিন্তা করে আমরা অনেক কালেকশন নিচ্ছি। যেরকম এই যে ফক্সের মাল, অনেকগুলি অনেকগুলি কালার আছে আমার কাছে, কমলা কালার, ব্ল্যাক কালার, ঠিক আছে। এটা স্যাম্পল হিসাবে রাখছি, স্টকে আছে। এটা এটার প্রাইস হলো 1600 টাকা। 1600 টাকা, আচ্ছা। এই যে এইগুলা এইরকম বালিশগুলো? জি, এটা 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 পুরো অরিজিনাল চায়না। বালিশগুলি খুবই সুন্দর এবং কমফোর্টেবল দেখতে, সুন্দর কিন্তু, খুব খুব সুন্দর। এই যে আমি দেখাই। আচ্ছা আচ্ছা, ওকে। এগুলা কত প্রাইস? এটা 250 টাকা। 250 টাকা, আচ্ছা। এছাড়া তো আপনারা বাইকের বাইক মডিফিকেশনের কাজ করেন? জি 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 জি। ভিউয়ার্স, আমরা এদিকে তুমি কাজ করতে কথা বলবো যে বংশালের খুবই একজন নাম করা স্কুটার মডিফিকেশনের কাজ করে, ওনার নাম হচ্ছে বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়ের নাম বিলায়েত হোসেন কালা। কালা ভাই, আচ্ছা, ঠিক আছে। তো আপনি আসলে বংশালে কত বছরের অভিজ্ঞতা এখানে কাজ করেন? আপনার 18 বছর অভিজ্ঞতা। 18 বছর এই ধরনের কাজ করেন, আসলে কি কি কাজ করেন আপনি? আপনি মডিফাইড বাইক, আপনার ডিজাইন, যে কোনো ডিজাইন আপনি নিয়ে আসবেন আমি করে দিই। ছবি দেখালো করে দিই? হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, যে কোনো ডিজাইন। কোন কোন বাইকের কাজ করেন আপনি? আপনি বারসন থ্রি আরন ফাইভ এফ জেড, বারসন থ্রি পালসার, টিভিএস, আপনার মানে সব ধরনের বাইক, সব ধরনের কাজ আমি করি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। ওকে ভাই, তো এমনি আপনারা তো বাইক স্টিকার বা মডিফিকেশনের কাজও করেন, তাই না? জি। আচ্ছা, এগুলো আপনার একটু প্রাইজের আইডিয়া যদি দিতেন আমাদের। জি, আমাদের R15 বাসন থ্রি ট্যাঙ্ক প্যাড 1150 টাকা সেট এগুলো। জি জি। তারপরে এফজেড বাসন থ্রিটা 650 টাকা, এফজেড আছে, এই পালসার আছে, তারপরে সিবিআর আছে, সিবি এক্স মোশনেরটা আছে, তারপরে এই জিক্সারেরটা আছে, তারপরে চাক্কার স্টিকার আছে, তারপরে যে কোনো ধরনের লোগো, আল্লাহ স্টিকার, সব ধরনের স্টিকার মানে আমাদের মোটো অপে পেয়ে যাবেন। তারপরে ভাই, এই পাশে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আরন ফাইভ, তাই না? না, এটা হলো অ্যাপাচি 4B, নতুন 4B সিলিন্ডার কভার। এগুলো একটু আইডিয়া দিতে চাই। এগুলি 550 টাকা করে রাখা যাবে। আর এটা রাখা যাবে 800 টাকা। V3? জি জি, V3। আচ্ছা, এটা হচ্ছে এমটির 850 টাকা। 850 টাকা, এটা কি আপনি? এটা গ্লো, এটা হলো হ্যান্ডেল গ্লোভস। এটার প্রাইসটা রাখা যাবে হলো 950 টাকা। ব্রেক লিভার, এটার প্রাইস হলো 2500 টাকা। জি, এটার প্রাইসটা হলো 550 টাকা। এটার দামও 550 টাকা সেম। গ্লোভস, জি, RCB গ্লোভস। RCB গ্লোভস, এটার প্রাইস হলো 850 টাকা, এটা হলো 650 টাকা। আমার কাছে RCB অরিজিনাল প্রোডাক্ট, সব যে কোনো প্রোডাক্ট পাবেন আমাদের শোরুমে। এটা হলো CBR এর বাম্পার, এটা হলো FZ ভার্সন 3 এর বাম্পার, এটা হলো CBR নতুন 2021 এর মডেলের বাম্পার, তারপরে চাবি রিং আছে। কেমন গুটলি এই বাম্পার? এগুলা জি, এগুলা কিরকম দাম? এগুলোর দাম হলো জোড়া হিসাবে 1150 টাকা, যেটা নতুনটা। আর এটা হলো আগের মডেলেরটা, 2019, 18 এবং 17 এর মডেল। তারপরে এটা হলো পিছনের নাম্বার প্লেটের মডিফাই কিছু নেই। এটা প্রাইস কত ভাই? এটা প্রাইসটা হলো 2300 টাকা। তো ভাইয়া, অনেকেই তো অরিজিনাল মোবিল খোঁজে, আপনার কাছে তো অনেক হিউজ পরিমাণ মোবিল? জি জি, আমার কাছে লিকোমনি, ইয়ামাহা, এই মোবিল ওয়ান, তারপরে মোটুল 300B আছে, এবং লুব্রেক্স, তারপরে SPX, তারপরে ইয়ামাহার বড় ক্যান, GP সব কিছু, তারপরে TVS-এর যে কোনো ধরনের মোবিল লাগলে, অরিজিনাল মোবিল যদি লাগে আমাদের শোরুম থেকে অবশ্যই অরিজিনাল পাবেন। কখনো যদি নকল প্রোডাক্ট, আসলেই মোবিলটা সেন্সিটিভ একটা বিষয়, মোবিল অনেকেই কপি জিনিস বিক্রি করে। আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারবো, মোটো অপের কোনো প্রোডাক্ট, যদি মোবিলের কোনো প্রোডাক্ট ডুপ্লিকেট নেই, সব অরিজিনাল প্রোডাক্ট আমরা বিক্রি করি। এই ইন্টিগ্রেটার লাইটগুলি 450 টাকা করে। তারপরে যে চাবি রিং আছে কত দাম? এইগুলি 100 টাকা। তারপরে এই যে এটি 150 টাকা। নিচে যে ব্লুটুথ হেডফোনের ইয়ে আছে, কত দাম? হেলমেটের, এটা হলো 1050 টাকা। এই নাটক্যাপ, জি, নাটক্যাপ কত? 150 টাকা। 150 টাকা। আচ্ছা, আপনার কাছে তো দেখা গেছে মানে বাইকের অ্যাক্সেসরিজের A to Z কালেকশন আছে। তারপর আরও আছে, আমি আরেকটা কথা বলতে না বললে হয় না, যে আমার কাছে অরিজিনাল পার্টস, ইয়ামাহার ভাষণ 3, FZ ভাষণ 3, MT এবং CV এক্স মোশন এবং CBR এর সকল পণ্য, সকল পার্টস, ব্রেক শু থেকে শুরু করে এয়ার ফিল্টার থেকে শুরু করে সব কিছুই আমাদের মোটো অপে পেয়ে যাবেন। আর কোনো যদি প্লাস্টিক কিছু লাগে সেটাও আমি দিতে পারবো। এছাড়া দেখেন আমাদের শোরুমে প্রচুর কালেকশন, এত এত বড় ভিডিও করলে আসলে আপনার বিরক্ত হয়ে যাবেন, সেই কারণে আমি আসলে সব কিছু দেখাতে পারলাম না, সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আর বলতে পারলাম না। আমরা কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু আমরা হেলমেটের প্রাইসগুলো জানবো। জি জি জি, অবশ্যই। তারপরেও আমাদের শোরুমে আরও নতুন নতুন জিনিস আসবে। আরও আরেকটা জিনিস বলা হয় না, যে আমাদের কাছে নতুন নতুন ডিজাইনের ব্যাগ, ঠিক আছে, যে কোনো ব্যাগ, আরও বড় বড় ব্যাগ আছে, ওয়াটারপ্রুফ, আমি দেখাই, না দেখালে হয় না। এটা হলো 1250 টাকা, এটা হলো 2200 টাকা, এটা হলো 2000 টাকা। জি, সব ওয়াটারপ্রুফ। এই যে আরো আছে আনলিমিটেড ডাস্ট কোট আছে। যারা ডাস্কোট কিনতে চান অবশ্যই আমাদের মোটো অপে যোগাযোগ করবেন। ইয়ামাহা, সুজুকি, সব ধরনের ডাস্কোট পাওয়া যায়। ভালো ভালো কালেকশন, ঠিক আছে ভাইয়া। আমি আসলে অনেকগুলি দেখাতে পারলাম না, আমার শোরুমে এত প্রোডাক্ট আমি আসলে সবগুলি দেখাতে পারছি না। নেক্সট টাইম অবশ্যই শাকিল এক্সপ্রেস ভাইয়ের এই পেজে আবার দেখতে পারবেন ইনশাল্লাহ।
ঠিক আছে নীরজ ভাই, ভিডিও স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কেউ অনলাইনে যোগাযোগ করতে পারবে, পাশাপাশি সরাসরি আসতে পারবে। তা আমি লাস্ট একটা কথা বলতে চাই, শেষ হওয়ার আগে একটা কথা বলতে চাই, আসলে গুণগত মাল এবং ভালো প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের মোটো অ্যাপে আসবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে এই যে শোরুম থেকে একটা জিনিস কিনবেন, আস্তে এবং ভরসা শোরুম থেকে কিনবেন। আসলেই অনেক প্রোডাক্ট আছে ডুপ্লিকেট একই রকম জিনিস, ঠিক আছে। আমি যে কটা প্রোডাক্ট উঠাইছি সবগুলি অরিজিনাল প্রোডাক্ট, আর যে কোনো জিনিস নেবেন কোনো কিছুতে দুই নম্বর কোনো বিভ্রান্তি পাবেন না, অবশ্যই আমার কাছে আসলে ভালো জিনিস পাবেন। আর সবচেয়ে বড় কথা হলো আমি বাইকারদের অনেক ভালোবাসি, আর সবচেয়ে বড় পরিচয় হলো যে আমি চেয়েছি বাইকারদের সেবা করার জন্য আমি এই শোরুমটা দিয়েছি। বাইকারদের অবশ্যই সেবা করব, আর যে কোনো প্রবলেম বাইকারদের আমি অবশ্যই দেখব। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।